মর্নিং বন্ধুরা, তো নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো যাই হোক, এখন বাজে সকাল 6:30, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর হ্যাঁ, প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক, আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো সকাল সকাল স্নান করে আমি পুজো দিতে বসে পড়লাম, আর পুজো দেওয়া কমপ্লিট আমার। এবার ভগবানের ভোগটা তুলে নেব। এদিকে রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আছে কই মাছের ঝোল। হালকা করে একটু ঝোল করা হয়েছে, আর আর বেশি কিছু সেরকম রান্না হয়নি, আর দুই এক রকম হয়েছে। তো আর এদিকে আছে আলু উচ্ছে ভাজা। তো আলু উচ্ছে ভাজা এটা আমি করেছি, কারণ রান্নাগুলো আমি আর দিদিভাই দুজনে মিলে করেছি। তো তার জন্য আলু উচ্ছে ভাজাটাও আমি করেছি। আর এদিকে আছে, এদিকে দিদিভাই রান্না করছে, আর এদিকে আছে মাছ ভাজা। ও মাছ ভাজছে, আর কিছু তুলে রাখা হয়েছে, মানে হয়ে গেছে এগুলো, আর কিছু মাছ এখনও কড়াইতে আছে, এক্ষুনি দেওয়া হলো। তো তার জন্যে তো এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এই মাছগুলো রান্না হবে বলে তো তার জন্যে কড়া গরম করা হচ্ছে তেল দিয়ে। আর এদিকে মশলাগুলো সব ভাজা হচ্ছে, মানে কষানো হচ্ছে আর কি, আর ওই পাশে আলু ওগুলো ভাজা হচ্ছে। তো যাই হোক, রান্না পুরোপুরি এভাবে কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারও এসেছে। তো একদম মাংস হাড় খাইয়ে দেবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30, আর এদিকে আমি চাউমিন নিয়ে বসে পড়েছি। সন্ধ্যের টিফিন হচ্ছে চাউমিন, আর চা ছিল, তো চা আগে খাওয়া হয়ে গেছে, সেই জন্য চাউমিন খাচ্ছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো যাই হোক, মানে অন্য সময় আস্তে আস্তে খাই, কিন্তু ক্যামেরার সামনে এসে কেমন তাড়াতাড়ি খাচ্ছি দেখো। এটা হলো নিরামিষ চাউমিন। তো নিরামিষ চাউমিন আর কত ভালোই বা হবে, তো শুধু চাউমিন আর ওর ভিতরে মধ্যে কিছুই দেওয়া নেই, আর চাউমিনটা হয়ে গেলে তারপর চানাচুর আর অল্প সস দেওয়া ছিল। তো এটা এটা খেয়েই আমাদের সন্ধেটা কেটে গেল, তারপর অনেক গল্প গুজবও হলো। তো ওই পাশে, মানে আমার সামনে আরও অনেকে বসে আছে, মা দিদি আর ও সবাই বসে আছে। তো যাই হোক, ওরা ক্যামেরার মধ্যে আসতে চায় না, সেই জন্য শুধু আমি একাই ক্যামেরার মধ্যে বন্দি হয়ে গেলাম, সেই জন্য ওরা ওই পাশে আছে। তো এইভাবে সন্ধেটা আমাদের কেটে গেল, আর খুবই ভালো লাগলো। আর কাল সকাল, খুব সকাল সকাল আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব, আর এই সমস্ত সময়গুলো খুবই মিস করব। তো যাই হোক, তো যতই হোক মিক্সার মেশিন যতই থাকুক না কেন, বাঙালিদের, মানে বিশেষ করে বাঙালিরা শিলে বাটা রান্নার কিন্তু আলাদা রকম স্বাদ। তো সেই জন্য মিক্সারে মশলা না দিয়ে আমি জিরেটা এখানে বেটে নিচ্ছি, আর সমস্ত মশলাও এখানে করে নিচ্ছি। তো যাই হোক, এখন হবে নিরামিষ রান্না, আর কারণ আজকে হলো ওই গুরু পূর্ণিমা, তো তার জন্যে। আর আমি তখন ভুলক্রমে খেয়ে ফেলেছিলাম মাছ, তো তার জন্যে, আর ও আজকে চলে এসেছে এ বাড়িতে, কালকে আমাকে নিয়ে যাবে, তো সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে। তো তার জন্য এখানেই বাটা হচ্ছে, তার জন্য যেহেতু আমি ভুলক্রমে খেয়ে ফেলেছিলাম, তো সেই জন্য ও ফোন করে বলল যে এরকম নিরামিষ রাত্রে একটু, মানে রাত্রেবেলাটা খেলে কোনো অসুবিধা হবে না। তো ও সারাদিন মানে নিরামিষই খেয়েছে, কিন্তু আমি ভুলক্রমে নিরামিষ, মানে আমিষ খেয়ে ফেলেছি, কারণ আমার মনে ছিল না। তো তার জন্যে, তো যাই হোক, তাই এখন পুরোপুরি নিরামিষ রান্না হচ্ছে, বাটনাটা আবার শিলেই বাড়ছি। তো
বাটনা বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটা সমস্যা হয়েছে খুবই, যে গুরু পূর্ণিমা ছিল তো আমার মনে, ও আমাকে বলেছিল ফোন করে কিন্তু আমার খেয়াল ছিল না, তো তার জন্যে আমি আমিষ খেয়ে ফেলেছিলাম। কিন্তু সব কিছু ধোয়া মাজা করে গ্যাসের ওভেন টোভেন সব মুছে তারপরে রাত্রেবেলা নিরামিষ রান্না হচ্ছে, তো সেই জন্যে তারই তোরজোর চলছে। চলো কী কী রান্না হয় তোমাদের দেখায়। তো এদিকে নিরামিষ রান্নার জন্য তোরজোর চলছে, এদিকে পটল ভাজা হবে আর এদিকে ডালও বসানো হয়ে গেছে। সন্ধেবেলা আর কি হবে, তো এখন এখানে আমার বিয়ের অ্যালবাম মানে ভিডিওটা দেখা হচ্ছে। হাই বন্ধুরা, এখন বাজে রাত 10:30, আর আজকে ভিডিওটা এই পর্যন্ত এন্ড রাখছি, আর বাড়াবো না ভিডিওটা। তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকে বেল আইকনটা প্রেস করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তো তারা প্লিজ নোটিফিকেশনটা অন করে রেখো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত স্টপ রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট আরও নতুন মজাদার ধামাকাদার ভিডিও নিয়ে। ততক্ষণ শুভরাত্রি, সুস্থ থেকো, ভালো থেকো, একে অপরের খেয়াল রেখো। গুড নাইট, বাই।